সান্তা ক্লজ, তুমি কি দেখতে পাচ্ছ আমার লড়াই? সান্তা ক্লজ, তুমি কি শুনতে পাচ্ছ আমার আবেদন? সান্তা ক্লজ, তুমি কি বুঝতে পারছো আমি কি করতে চলেছি? সান্তা ক্লজ, আমি জানি না তুমি সত্যি নাকি তুমি গল্প, কিন্তু আমি আর পাঁচটা বাচ্চার মতো বিশ্বাস করতে চাই যে তুমি আছো। তুমি ভীষণভাবেই রয়েছো আমার পাশে, তুমি সেই ছোট্ট বেলা থেকে রয়েছো আমার ছায়াসঙ্গী হয়ে, কারণ তুমিই তো আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছো, আর স্বপ্নে পৌঁছতে তুমি নিশ্চিতভাবে আমাকে সাহায্য করেছো। তুমি আমাকে উপহার পাঠিয়েছো অনিন্দ্যরূপা, অনুসূয়া, প্রবুদ্ধর মতো বন্ধু, আর পাঠিয়েছো কোকিল কণ্ঠি উদার মনের অধিকারিণী উপাসনাকে আমার লড়াইয়ের সঙ্গী হিসেবে। কিন্তু সান্তা ক্লজ, উত্তরোত্তর আমার লক্ষ্য বাড়িয়ে দিচ্ছ, আর মানুষের প্রতি প্রত্যাশা পূরণের চাহিদা 2020-তে কোভিড প্যান্ডেমিকের সময় যখন পুরো পৃথিবী ঘরে বসে গিয়েছিল, কিন্তু তখন আমার স্বপ্ন আমাকে ঘরে বসতে দেয়নি, আমাকে পাঠিয়ে দিয়েছিল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাগুলোর মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে। তখন আমি ছোট ছোট করে জাস্ট শিক্ষা ব্যবস্থাটাকে চালু রাখার আপ্রাণ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, আর এই লড়াইয়ের একদম শুরুর দিকে আসে 2020 সালের ক্রিসমাস, যে ক্রিসমাসে ধুমধাম করে অনেক বাচ্চারা আনন্দ করে, তারা নিজেদের মনের মতো গিফট পায়, আমরাও নতুন করে ভাবতে শিখি, গোটা পৃথিবী থেকে শুভানুদ্যায়ীরা যোগদান করতে থাকেন অরণ্যজের এই অভিনব ক্রিসমাস সেলিব্রেশন, যখন ক্যালিফোর্নিয়া থেকে আমার বন্ধুরা উপভোগ করতে থাকে, তখন আমি বুঝেছিলাম যে সান্তা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন। সান্তাই আজকে একটা আন্তর্জাতিক উৎসবের মাধ্যমে যথার্থভাবেই অরণ্য সোসাইটিকে এক আন্তর্জাতিক সংস্থায় উপনীত করেছেন। তাই সান্তা, আজকে তোমার আশীর্বাদে, তোমার ভালোবাসায় বা আশকারায়, যাই বলো, আমরা প্রতিষ্ঠা করেছি একটা স্কুল যার নাম অরণ্যজ জীবশিব মিশন। তোমার আশীর্বাদ ছাড়া, তোমার সহযোগিতা ছাড়া আমি অন্তত বিশ্বাস করি যে তা কোনোদিনই সম্ভব ছিল না, আর এইবার পালা সেই স্কুলকে চালানোর, শিক্ষার আলো প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া, যাতে পুরো পৃথিবীর কাছেই রোল মডেল হয়ে উঠতে পারে এই শিক্ষা ব্যবস্থা। তাই সান্তা, তোমাকে নিয়ে আমাদের এই আদিক্ষেতা ক্রিসমাস নিয়ে আমাদের এই আদিক্ষেতা আনন্দ তাই দিন দিন বাড়তেই থাকবে, কারণ তোমার উপস্থিতি 2020-তে যখন আমাদের পাশে কেউ ছিল না, তুমি কিন্তু ছিলে, এবং 2020 ক্রিসমাস আমাদের কাছে একটা গেম চেঞ্জার। আজকে 2022 আমরা অনেক বড় করে ক্রিসমাস সেলিব্রেশন করেছি, অনেক পাঠশালায় পেরেছি, কিছু হয়তো পারিনি, হয়তো খুব শিগগিরই পারবো, ডিউ রয়েছে তাদেরটা, কিন্তু আমরা খুব আনন্দ করেছি, সান্তার তৈরি করা স্কুলেই ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে, সেই ক্রিসমাসে বাচ্চারা এবং আমিও খুব ধুমধাম করে সেলিব্রেট করেছি। এই যেমন ফুটবল খেলা, হাড়ি ভাঙা, ডেকোরেশন করা, কেক কাটা, নাচ গান, কি না কাণ্ড করেছি আমরা সারাদিন, গানের লড়াই, পাঞ্জা লড়া, মানে কোনো প্রতিযোগিতাই বোধ হয় বাদ যায়নি, নাচ গান, হই হুল্লোড়, গিফট দেওয়া, সঙ্গে পরিবেশ সচেতনতার পাঠও
আমরা নিয়েছি। তো সব মিলিয়ে 2022-এর ক্রিসমাস সেলিব্রেশন কিন্তু অরণ্য স্কুল প্রাঙ্গণে একেবারে জমজমাট হয়ে উঠেছিল। সে বাচ্চাদের কলরবে কোলাহলে দুষ্টুমিতে স্কুল প্রাঙ্গণ একেবারে গমগম করছিল। আর হ্যাঁ, আসল কথাটা তো বলেইনি, সকাল থেকে এলাহি কাণ্ড এলাহি আয়োজন আমাদের খাওয়ার দাওয়ারের ছিল। লুচি আলু ফুলকপি দিয়ে চচ্চড়ি, কেক মিষ্টি, মাংস ভাত ডাল ভাজা, পাঁপড় চাটনি, রসগোল্লা, চিকেন পকোড়া, চকলেট, কোনো কিছুই বাদ ছিল না। তো এবছর আমরা দারুণভাবে সেলিব্রেট করেছি। আর সান্তা, আমরা আশা করছি যে সামনের বছর আমরা আরও আরও বড় করে ক্রিসমাস সেলিব্রেট করব, যেখানে আরও আরও মানুষের সমাগম হবে আর অনেক মানুষই অংশগ্রহণ করবেন, যারা তাদের সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং তারা অনুভব করতে পারবেন যে তাদের এটাই জীবনের অন্যতম সেরা ক্রিসমাস সেলিব্রেশন, যেটা তারা অরণ্যজের সঙ্গে সেলিব্রেট করলেন। তো সান্তা, তোমার আশীর্বাদ নিয়ে আজ আমি ঘুমোতে চললাম মাথার কাছে একটা মোজা রেখে। আর আমি জানি যে সেই মোজা তুমি নিশ্চয়ই ভরিয়ে দেবে আমার সব স্বপ্ন আশা এবং আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে।